দুয়ারে করা নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করে নিতে শেষ মুহূর্তে চলছে প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজানোর কাজ। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত পুলিশ প্রশাসন। কুষ্টিয়া থেকে মিলন খন্দকার ও দিনাজপুর থেকে সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কুষ্টিয়ায় চলছে প্রস্তুতি। মণ্ডপের সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগর, মৃৎশিল্পী ও আয়োজক কমিটির সদস্যরা। কুষ্টিয়ায় এবার 229টি মণ্ডপে অনুষ্ঠিত হবে এবারের দুর্গোৎসব। মার কাছে আমাদের একটাই আশা, তিনি যেন আমাদের সকলকে শান্তিপূর্ণভাবে রাখেন। অনেক কাজের চাপ আমাদের ভিতরে, আমরা কাজ শেষ করতে হবে এখন 6টার। রক্ষাকারী বাহিনীর ভিতরে আমাদের মন্দিরে গ্রাম পুলিশ বা আনসার যেটি বলা হয়ে থাকে সেই আনসাররা থাকবে। প্রত্যেক ইউনিয়নে গ্রাম পুলিশ আছে, তারা অলরেডি তাদেরকে আমরা নিয়োজিত করে রেখেছি। এদিকে দিনাজপুরের 13টি উপজেলায় এবার 1207টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরি। মাটির কাজ প্রায় শেষ, এখন চলছে রং তুলির আঁচড়। প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চ সাজাতেও ব্যস্ত আয়োজকরা। আমাদের মাটির এক প্রকার কাজ, সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। কাজ শেষ হয়েছে, এরপরে আমাদের রঙের কাজ হবে। ষষ্ঠী পূজা ঘর অধিবাসের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হবে। এবার বাজারে আমাদের কাজ অবশ্যই পোশাকটা একটু কম, এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে বলে আশা জানান পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই মন্দিরে মন্দিরে মা দুর্গার রং তুলির কাজ প্রায় সম্পূর্ণের দিকে। দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালন আমরা করতে পারবো, প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা আমরা পাচ্ছি, তারা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার। শারদীয় দুর্গোৎসবকে সফল করতে যেখানে যা যা করার প্রয়োজন আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে থাকবে। দুর্গাপূজায় প্রতিবারের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, এমনটি প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। আফরিন পপি, মোহনা সংবাদ।